নজর রাখবো যে খবরের দিকে দেশ জুড়ে ফের কৃষক আন্দোলনের ডাক দেশ জুড়ে ফের কৃষক আন্দোলনের ডাক মোদি শাহের আশ্বাস দেওয়ার পরও দাবি পূরণ হয়নি এমনটাই বলা হচ্ছে আপনাদের আবারও জানিয়ে রাখি দেশ জুড়ে ফের কৃষক আন্দোলনের ডাক এবং মোদি শাহের আশ্বাস দেওয়ার পরেও দাবি পূরণ হয়নি কৃষকদের এমনটাই বলা হচ্ছে প্রতিবাদে ছাব্বিশে জানুয়ারি ট্র্যাক্টর প্যারেডের ডাক আহ্বান সংযুক্ত কৃষাণ মোর্চা সহ একাধিক সংগঠনের দেশজুড়ে ফের কৃষক আন্দোলনের আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত দেবাশিস কি জানা যাচ্ছে আবারও দেশজুড়ে ডাক দিয়েছেন কৃষকরা প্রতিবাদে দেখো একদম কৃষকদের আজকে হান্নান মোল্লা অর্থাৎ কৃষক সভার নেতা হান্নান মোল্লা তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন যে আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশে জানুয়ারি দেশের প্রায় ছষট্টি জেলায় কৃষকরা ট্রাক্টর প্যারেড করবে যখন দেশ জুড়ে যখন প্রজাতন্ত্র দিবসের প্যারেড হবে ঠিক সেই সময় দেশের কৃষকরা অর্থাৎ দেশের যারা অন্নদাতা তারা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তাদের এই সাম্প্রদায়িক যে চরিত্র তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই কিন্তু তারা সারা দেশে সাতটি জেলায় ছষট্টি জেলায় তারা কিন্তু প্রতিবাদ করবে ট্র্যাক্টর প্যারেড করবে তার সঙ্গে সামিল হবে মজদুররা সাইকেল এবং মোটর বাইক নিয়ে আন্নারমলার বক্তব্য স্বাধীনতার পর এই সরকারটি এই বর্তমান বিজেপি সরকার তারা আসার পর থেকে কৃষকদের উপর একের পর এক হামলা করেছে তারা অর্ডিন্যান্স জারি করে কৃষকদের জমি আদানি আম্বানিদের হাতে দিতে চেয়েছিল কৃষকরা আটকেছে এম এসপি এবং স্বামীনাথন রিপোর্ট দেওয়ার কথা বলে বলো এবং হঠাৎ করে রাত্রের অন্ধকারে যখন কোভিড পরিস্থিতিতে তখন তিনটি কালো কালা আইন তারা পাশ করিয়েছিল যদিও দেশ জুড়ে কিন্তু দিল্লিতে তিনশো চুরাশি দিন তারা প্রতিবাদ জানিয়েছে এবং কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছিল সেই কালা কানুন প্রত্যাহার করে নিতে এবং যদিও তার সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু দাবি তাদের ছিল তার মধ্যে মিনিমাম সাপোর্ট প্রাইস মান্ডি তুলে নেওয়ার যে চক্রান্ত তার বিরুদ্ধে স্বামীনাথন রিপোর্ট সেই রিপোর্টটাকে বাস্তবায়ন করার জন্য ইলেকট্রিসিটি বিলের যে দাবি ছিল সেই বিষয়ে সাতশো পঞ্চাশটি শহীদ পরিবারকে সাহায্য দেশের কৃষকদের এই আন্দোলন করতে গিয়ে চল্লিশ হাজার কৃষকের নামে মিথ্যা মামলা করা হয় তাদের সেই মামলা প্রত্যাহার করা এছাড়াও মন্ত্রীর ছেলে যে গাড়ি চাপা দিয়েছিল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা এই কৃষকদের এই আন্দোলনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ নিজেরা লিখিত ভাবে তার সেটা কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারপরে কৃষকরা স্থগিত রেখেছিল আন্দোলন কিন্তু সেই আন্দোলন সেই স্থগিত রাখার পরও কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো কথা শোনেনি আবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবারও তারা দেশ জুড়ে আন্দোলন শুরু করছে যার তার প্রথম প্রাথমিকভাবে কিন্তু নভেম্বর মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ প্রায় পঁচিশটি রাজ্যের গভর্নর হাউস রাজ্যপালের কাছে তারা ঘেরাও করেছে রাজ্য ভবন এবং পাশাপাশি তাদেরকে স্মারকলিপি দিয়েছে আগামী দশ থেকে কুড়ি জানুয়ারি পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে বাড়িতে তারা প্রচার করবে যে ষোলো তারিখে কেন তারা প্রতিবাদ করতে যাচ্ছে এবং তাদের যেভাবে এই বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের ফসলের মূল্য পাচ্ছে না কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তারই প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এই ষোলো তারিখে আগামী ষোলো তারিখে তারা এই ছাব্বিশ তারিখে তারা কিন্তু যে বৃহত্তর আন্দোলনে ডাক দিচ্ছে এবং সেই আন্দোলনের যে আন্দোলনেই কিন্তু তারা দেশের মানুষরা ছাব্বিশে জানুয়ারি তারা কিন্তু এই ট্রাকটার প্যারেড করবে এর পাশাপাশি জানিয়ে রাখি যে ষোলোই ফেব্রুয়ারি সারা দেশে কৃষকদের সঙ্গে সঙ্গে মজদুররা তারাও কিন্তু এক হয়ে সামিল হয়ে কিন্তু সারা দেশে প্রতিবাদ জানাবে এবং সেক্ষেত্রে সমস্ত দেশ জুড়ে কিন্তু এই কৃষকদের আন্দোলনটা ঝাপিয়ে পড়বে ছড়িয়ে পড়বে কেন দেশের অন্নদাতারা তারা আজকে ভালো নেই আর দেশের অন্নদাতারা ভালো না থাকলে কখনোই দেশ ভালো থাকতে পারে না এই দাবি নিয়েই কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে এবং এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন জনবিরোধী নীতি নিয়ে তারা কিন্তু এই আন্দোলনে সামিল হবে যারই প্রচারের জন্য ইতিমধ্যেই কিন্তু আগামীকাল অর্থাৎ দশই জানুয়ারি থেকে তারা জিনিস প্রচার শুরু করে বাড়িতে বাড়িতে কৃষক নেতৃত্ব যাবে তারা গিয়ে মানুষকে বোঝাবে বলবে কিভাবে তাদের উপর শোষণ করা হচ্ছে কৃষকদের কৃষকদের জমি কিভাবে আম আদানি আমানিদের তুলে দেওয়া চিত্রান্ত করেছিল সব নিয়ে তারা কিন্তু মানুষের কাছে রিপ্লেট আকারে প্রকাশ করবে একেবারেই অর্থাৎ কেন্দ্রের যে আইন তার বিরুদ্ধে ফের কৃষক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ধন্যবাদ তোমাকে দেবাশিস এ প্রসঙ্গে কৃষক নেতা হান্নান মোল্লা কি বলেছেন শোনাবো আপনাদের নরেন্দ্র सरकार आज तक आज़ादी का बाद सबसे ज़्यादा किसान का दुश्मन किसान विरोधी सरकार और पहले दिन से नरेंद्र मोदी एक के बाद एक किसान पर हमला किया सत्ता में आती एक भूमि अधिग्रहण ऑर्डिनेंस लाया था जमीन किसान मोर्चा ने बैठा और तय किया कि इसके खिलाफ एक भारी आंदोलन हमको तैयार करना है हम लोग तय किया है कि सरकार जो गद्दारी कर रहा है ये गद्दारी को जन जन को तो पास पहुंचने के लिए हम 26 जनवरी 26 जनवरी हिंदुस्तान के कम से कम 500 जिला में हम लोग ट्रैक्टर रैली करेंगे किसान वो ट्रैक्टर पैरेड वो जैसा नेशनल पैरेड करता है हम किसान पैरेड करेंगे